গুজরাট উপকূলবর্তী আরব সাগরের পানির নিচের প্রাচীন শহর দ্বারকাতে পূজা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু দেবতা কৃষ্ণার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে দ্বারকা শহরের। ধারণা করা হয় শত বছর আগে পানির নিচে চলে যায় শহরটি। স্কুবা ডাইভের মাধ্যমে বৈত দ্বারকা দ্বীপের কাছে অবস্থিত দ্বারকা শহরে যান মোদী। সেখান থেকে পানির নিচে থাকা শহরটির ধ্বংসাবশেষ দেখা যায়। মোদী পানির নিচে তার সাথে করে ময়ূরের কয়েকটি পালক নিয়ে যান। এর মাধ্যমে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পানির নিচে পূজা করার অভিজ্ঞতার বিষয়টি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছেন মোদী। তিনি বলেন, দ্বারকা সিটিতে পূজা, যেটি পানির নিচে নিমজ্জিত রয়েছে, অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। প্রাচীন আধ্যাত্মিক মহিমা এবং নিরবধি ভক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত মনে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক। পরবর্তীতে এক্স একটি ভিডিও প্রকাশ করেন মোদী। এতে তিনি লেখেন, পানির নিচে দ্বারকা দর্শন, যেখানে আধ্যাত্মিক এবং ইতিহাস একত্রিত হয়েছে, যেখানে প্রত্যেকটি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত উপস্থিতির ঐশ্বরিক সুর ছিল। এর আগে 25 ফেব্রুয়ারি আরব সাগরের বেইত দ্বারকা দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের ওখার সংযোগ স্থাপনকারী সুদর্শন সেতু উদ্বোধন করেন মোদী, যা ভারতের সবচেয়ে বড় কেবল সেতু। এই সেতুটি ভারতের অন্যান্য সেতুর চেয়ে আলাদা। এই সেতুর ফুটপাতে ভগবত গীতার শ্লোক অঙ্কিত করা হয়েছে আর এটির দুই পাশে কৃষ্ণার ছবি রয়েছে। 2.32 কিলোমিটার দীর্ঘ সেতুটির মাঝ বরাবর রয়েছে ডাবল স্প্যানের ক্যাবল সদৃশ অংশ। নুসরাত জাহান কলি, কালবেলা।